গ্রেপ্তার বা এপিডিসিএলের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত আছে জনতার। তার মজতে এইবার এপিডিসিএলের আজব কাণ্ড, কিয়নো মাত্র পনেরোটা দিনতেই এঘর পরিয়ালত বিল আসিছে ৩৯ হাজারকৈ টাকা। এই মুহূর্তত সবিশেষ তথ্য আমি আপনার জানাবলৈ চেষ্টা করিম। রাজ্যজুড়ি অব্যাহত স্মার্ট মিটারক লৈ প্রতিবাদ, শক্তি বিভাগ আর এপিডিসিএলের বিরোধিতার প্রতিবাদ সাব্যস্ত করেছে একাংশই। তেনে সময়তে আকৌ এপিডিসিএলের আজব কাণ্ড দেখবলে পাওয়া গেছে। পনেরোটা দিনত বিল আসছে এইবার ৩৯ হাজার টাকা। বিল দেখি এটা হতবাক হয়েছে ঘরের গরাকী, পরিয়ালের লোক এটা হতচকিত হয়ে উঠিছে। আসলে পনেরোটা দিনত কেনে ধরনের ৩৯ হাজার টাকা বিল আসিল? এপিডিসিএল পরিয়ালের আহ্বান, স্মার্ট মিটার খুলি নিয়ক নহলে ভাঙি পেলাম। ঘটনা সংঘটিত হয়েছে দেরগাঁওর তিনি নং গেটত। আমি জানাই আছো দেরগাঁওর এই ঘটনা। দেরগাঁওত পনেরো দিনতে এটা পরিয়ালে আসিছে স্মার্ট মিটারের বিল ৩৯ হাজার টাকা। রাজ্যজুড়ি দ্বিতীয় পর্যায়ের যে এক প্রকার প্রতিবাদ বলে কব লাগিব, আর সেই প্রতিবাদ সাব্যস্ত করে আছে সমগ্র জনতাই। আমি দেখাই আছো দেরগাঁওর একটা পরিয়ালত এইবার এপিডিসিএলের আজব কাণ্ড বলিয়ে কব লাগিব। এই স্মার্ট মিটারটলৈ লক্ষ্য করক, এই পরিয়ালটলৈ পনেরোটা দিনত বিল আসিছে ৩৯ হাজার টাকা। ভাবক, এটা পরিয়ালত পনেরো দিনত ৩৯ হাজার টাকা বিল আহে নেকি? বিল দেখি এটা হতবাক হয়ে পড়েছে ঘরের গরাকী। এপিডিসিএলৈ আহ্বান জানাইছে পরিয়ালের লোকে, হয় স্মার্ট মিটার খুলি নিয়ক নহলে ভাঙি পেলাম। মন্তব্য আছে আমার হাতত, আগবাইছো। স্মার্ট মিটাৰ বিল মানে মই মান্থলি পে কৰি আছো কেতিয়াবা ছশ, কেতিয়াবা সাতশ, কেতিয়াবা যোৱা মাহত মোৰ এঘাৰশ কিমান টকা আহিছে। তেতিয়াই মই আপোনাৰ এই বিলটো মই দৰখাস্ত এপ্লিকেশ্যন কৰিছোঁ এছ ডি অ' ছাৰলৈ। কিন্তু এই পোন্ধৰ দিনত মোৰ বিল আহিছে ৩৯ হাজাৰ ৮৫ টকা। এই পোন্ধৰ দিনত ৩৯ হাজাৰ ৮৫ টকা মই কেনেকৈ ভৰিম? তেতিয়া মই যি স্মাৰ্ট মিটাৰ যি লগাই যাওঁতে যিখন মোৰ ৰিচিপ্ট, সেই ৰিচিপ্টখনৰ সৈতে মই এপ্লিকেশ্যন এখন লৈ গ'লোঁ এছ ডি অ' ছাৰৰ ওচৰলৈ। তেওঁলোকে চাই মেলি এডজাষ্ট কৰিছে, তেওঁলোকে কৈছে যে আমি প্লাছ মাইনাছ কৰি দিম। প্লাছ মাইনাছ কৰি তেওঁলোকে ২২ হাজাৰ ৮০০ ২০০ টকা দুটকা এটা তেওঁলোকে হেৰি কৰিছে, উলিয়াইছে। উলিয়াই পেলাই তেওঁলোকে কাটকুট কৰি পেলাই মানে মাইনাছ কৰি পেলাই উলিয়ালে। উলিয়াৰ পাছত তেওঁলোকে মোক কৈছে যে আপোনালোকে এডজাষ্ট কৰিছোঁ, আমাৰ ফালৰ পৰা আপোনালোকে ১৬ হাজাৰ টকা এটা পে' কৰিলে হৈ যাব। কিন্তু সেই ১৬ হাজাৰ ১৫ দিনত আমি কি হিচাপত দিম? তেওঁলোকে হিচাপটো দেখাওক আমাক, তেওঁলোকে কি হিচাপে আমাৰ পোন্ধৰ দিনত আমাৰ স্মাৰ্ট মিটাৰ বিলটো কেনেকৈ লৈছে, ক'ত ক'ত পোন্ধৰ হাজাৰ টকা ১৬ হাজাৰ টকা তেওঁলোকে হেৰি কৰিছে, সেইটো আমাক দেখুৱাওক। ৩৯ হাজাৰ, কমি গ'ল ২২ হাজাৰ, তাৰপাছত আহি গ'ল ১৬ হাজাৰ। এডজাষ্ট কৰিব কৈছে এইটো কথা, তেতিয়া শুদ্ধ কোনটো হ'ব? মই সেই বস্তুটো কনফিউজ হৈ আছো যে শুদ্ধ কোনটো হ'ব। তেওঁলোকে খুব বেছি এঘাৰশ, মই মানি লৈছো এহেজাৰ এঘাৰশ টকা, এহেজাৰ টকা এটা তেনেকে আহিছে মানে। তেতিয়াহ'লে ধৰক যদি পোন্ধৰ দিনত এঘাৰশ কিমান টকা আহিছে, তেতিয়া দুমাহত আপোনাৰ ২৪০০ টকা হ'ব, ১২০০ টকা ওচৰা ওচৰি আহিছে। তেতিয়া এক মাহত ২৪০০ টকা হ'ল, মই মানি লৈছো পোন্ধৰ দিনত যদি সেইটো আহে তেতিয়া এক মাহত ২৪০০, ২৪০০ টকা এক মাহত ২৪০০ টকা বিলো নুঠে। নুঠে কাৰণ সাধাৰণ মানুহৰ ঘৰত এটা ফ্ৰিজ বা ইনভাৰ্টাৰ বা মটৰ থাকেই, থাকে। সেইটো আমি আগৰ পৰাও চলাই আছো, জানো কেনেকৈ বিল আহে, আৰু মোৰ পুৰা ৰেকৰ্ড আছে বিল মই পে' কৰা। তেতিয়াহ'লে এই পোন্ধৰ দিনত ৩৯ হাজাৰ ৮৫ টকা কেনেকৈ আহিলে? এইটো চৰকাৰ ৰাইজক ঠগি খোৱা বুদ্ধিয়ে হৈছে এইটো, মানে এই সাধাৰণ ৰাইজৰ মূৰত মাধমাৰ মাৰিছে, মাধমাৰ মাৰিছে। আজি ১৬ হাজাৰ টকা মোৰ মানে মোক তেওঁলোকে এইটো কৈছে যে আমি এহেজাৰ টকা আপোনাক মোক বুজাবলৈ গৈছে, মোক বুজাইছে তেওঁলোকে এহেজাৰ টকা বোলে আপোনালোকে বোলে লাইট জ্বলাইছে, তাৰ ভিতৰত বোলে আমি এডজাষ্ট কৰি ৮০০ টকা বিল পঠিয়াইছো। তেতিয়া ২০০ টকাটো আপোনালোকে কেলৈ নপঠিয়ালে? কি মৰমত মোৰ প্ৰতি কি উপকাৰ জাগিলে? নালাগে মোক, মই এহেজাৰ টকা যদি আপোনালোকে ৮০০ টকা বিল পঠিয়াব পাৰিছে এহেজাৰ টকা বিল পঠিয়াওক মোক, কাৰণ মই ৮০০ টকা দিব পাৰিলে মই ২০০ টকাও দিব পাৰিম। ১৬ হাজাৰ দিবনে নিদিয়ে? নিদো, মই নিদো, মই কোনো পধ্যে নিদো, কাৰণ মোৰ মা হৈছে এজনী পেঞ্চনাৰ আৰু তেখেতে বেমাৰী মানুহ, তেওঁ ৮-১০ হাজাৰ টকা পেঞ্চন পায়, ১৬ হাজাৰ টকাৰ তেওঁ দিব লাইটৰ বিল দিব নে তেওঁ খাব দৰৱ খাবলে? তেতিয়াহ'লে আমি এইটো বস্তু কেতিয়াও মানি নলওঁ। এইটো স্মাৰ্ট মিটাৰ ঠিকে নাই, স্মাৰ্ট মিটাৰ ঠিকে থকা হ'লে আজি ইমানখিনি ৰাইজ ইমান হেৰি নকৰে, স্মাৰ্ট মিটাৰ ভাঙি নিদিয়ে বা